নদী আর সাগরে এই পৃথিবীটা ভরপুর, আর সেই নদী সাগরের জল সুন্দর ও মধুর, কোনোটার জল আবার নোনা। প্রকৃতি কি করেছে বৈচিত্র্যময় এই নদী সাগরের মোহনা? তবে আশ্চর্যের বিষয় হচ্ছে হলুদ রঙের পানির সাগর মানে ইউলোসি। এই পৃথিবীতে লাল পানির সাগর এবং কালো পানির সাগর ছাড়াও রয়েছে হলুদ পানির সাগর। আর এই হলুদ পানির সাগর নদী সাগরের ইতিহাসকে করেছে আরও রোমাঞ্চকর এবং রহস্যময়, যা কিনা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর আজকের এই নতুন এপিসোডে উদ্ঘাটন করতে চলেছি হলুদ পানির হলুদ সমুদ্রের মূল রহস্য এবং বৈজ্ঞানিক সকল তথ্য। তাই ইউটিউব প্রেমী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া দেখতে থাকুন বিস্তারিত ইন্টারেস্টিং ভিডিওটি, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সত্যি বলতে হলুদ বা ইউলো নামে পৃথিবীতে কোনো সাগর নদী নেই, কিন্তু এই পৃথিবীতেই বহু সমুদ্র রয়েছে। যেসব সমুদ্র সৈকতে সূর্যাস্তের সময় ওই সমুদ্রের পানি হলুদ রঙের দেখায়, আর এ কারণেই পর্যটকরা নাম দেয় ইউলোসি মানে হলুদ সাগর। পৃথিবীর অনেক সাগরেই পানির রং হলুদ দেখায় সূর্যাস্তের মুহূর্তে, তবে গ্রহণযোগ্য হিসেবে প্রশান্ত মহাসাগরের নাম উঠে আসে, কারণ প্রশান্ত মহাসাগরের তিন স্থানে সূর্যাস্তের মুহূর্তকালে পানির রং হলুদ দেখায়। আর এই দৃশ্য দেখার জন্য পৃথিবীর বহু মানুষ প্রশান্ত সমুদ্র সৈকতে ভিড় জমায়। এই প্রশান্ত মহাসাগরের আয়তন 16,92,00,000 বর্গ কিলোমিটার, গড় গভীরতা 14,000 ফুট, সর্বোচ্চ গভীরতা 35,800 ফুট, আর এই সর্বনিম্ন স্থানকে মারিয়ানা ট্রেঞ্চ বলা হয়। এই প্রশান্ত মহাসাগরে প্রায় 25,000 দ্বীপ রয়েছে, যা কিনা বাকি 4টি মহাসাগরের দ্বীপের চেয়েও অনেক বেশি। সমগ্র বিশ্বের 3 ভাগের 1 ভাগ এই প্রশান্ত মহাসাগর, 5টি মহাদেশ যাকে কেন্দ্র করে আছে। এই প্রশান্ত মহাসাগরকে নিয়ে বিস্ময়কর আশ্চর্যজনক 2টি রহস্য আছে। নাম্বার 1, এই প্রশান্ত মহাসাগর বেরিং সাগরের সাথে যেখানে মিলেছে সেই স্থানের নাম হচ্ছে আলাস্কা। আর এই আলাস্কাতে 2 ধরনের পানির স্রোতরেখা বয়ে চলছে মিশ্রিত না হয়ে, যা কিনা প্রকৃতিকে করেছে অল্লিক আর মানুষকে করেছে বিমোহিত। আর এই আলাস্কার কথা ইসলাম ধর্মের কোরআনেও উল্লেখ আছে। এর ব্যাখ্যা, 2 ধরনের পানিতে 2 ধরনের অন্তরা মানে শীতলতা এবং উষ্ণতা ছাড়াও বেশি ও কম লবণের ঘনত্বের কারণে এরা পৃথক থেকে যায়। নাম্বার 2, ড্রাগন ট্রায়াঙ্গেল। বারমুদা ট্রায়াঙ্গেলের মতোই এই ড্রাগন ট্রায়াঙ্গেলে এরোপ্লেন ছাড়াও শিপ গায়েব হওয়ার ইতিহাস রয়েছে। আর এই ড্রাগন ট্রায়াঙ্গেলই পৃথিবীর দ্বিতীয়তম শয়তানের ত্রিভুজ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।